মহামারীর পরে আসবে সানাওয়াতুল জালাজিল ভূমিকম্পের বছরগুলো মানে বছর ধরে বছরের পর বছর ধরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হতে থাকবে কে বলেছেন النبي صلى الله عليه وسلم কথা কি সত্য না মিথ্যা আস্তাগফিরুল্লাহ সত্য না মিথ্যা সত্য তার মানে একটা হাদিস পেলাম নবীজি বলেছেন কিয়ামতের আগে আগে কি হবে ভূমিকম্পের বছরগুলো আসবে ভূমিকম্প আসবে না ভূমিকম্পের বছরগুলো আসবে একটা হাদিস মাথায় নেন দুই নাম্বার নবীজি বলেন কিয়ামতের 10টা আলামত আছে কয়টা 10টা তার মধ্যে এক নাম্বার আলামত হচ্ছে দাজ্জাল কি নাম দাজ্জাল আচ্ছা ওইদিকে আলোচনা নিচ্ছি না আজকে দুই নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ এটাও অন্য লেকচারে শুনে নিন তিন নাম্বার ঈসা আলাইহিস সালামের আগমন চার নাম্বার দাব্বাতুল আদ জমিন থেকে প্রাণী বের হবে পাঁচ নাম্বার ইয়েমেন থেকে আগুন বের হবে ইয়েমেন থেকে আগুন বের হবে ছয় নাম্বার দুখান ধোঁয়া ধোঁয়া দিয়ে পৃথিবী ছেয়ে যাবে সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার এগুলো হচ্ছে তিনটা বড় বড় ভূমিকম্প ভূমি ধস যেটা হবে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে পৃথিবীর পূর্বে মানে এই পুরো আমাদের সাবকন্টিনেন্ট সহ পুরো পূর্ব দিক একদম ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা পূর্ব দিক পশ্চিম মানে পুরো পশ্চিমা সভ্যতা আর মাঝখান মানে এই জাজিরাতুল আরবিয়া মাঝখান এই তিনটা ভূমিকম্প হবে পৃথিবীতে এখনো আশা বাকি আছে বড় বড় এগুলোতে ভূমি কাঁপবে না ভূমি ধসে যাবে কি হবে নবীর কথা কি ভুল হবে আর শেষটা হচ্ছে এই পূর্ব দিক থেকে সরি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে এবং মানুষের তওবার দরজা বন্ধ হয়ে যাবে তওবা করে লাভ নাই এই দশটা বড় বড় মধ্যে তিনটা পেয়েছেন ভূমিকম্প তাহলে পেলাম যে ভূমিকম্পের বছরগুলো আসবে আরও পেলাম কি বড় বড় তিনটা হবে পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে একটা আর কোন পাপের কারণে হবে সেটা কিন্তু অন্য আয়াতগুলোতে আমরা দেখলাম আচ্ছা সামনে আসেন আবার নবীজি বলছেন দাজ্জাল যখন মানুষের রূপে বের হবে তখন সে সব জায়গায় বিচরণ করতে পারবে কিন্তু মক্কা মদিনায় ঢুকতে পারবে না ঠিক আছে তো সলফে সালাহীন তারা বলছেন যে দাজ্জাল সব জায়গায় ভ্রমণ করবে এটা এও ব্যাখ্যা হতে পারে সে নিজে সব জায়গায় যাবে না বরং তার অনুসারীরা বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার করবে ব্যাখ্যা যৌক্তিক তো যৌক্তিক ব্যাখ্যা এরপরে যখন সে মদিনায় ঢুকতে পারবে না দেখবে যে এখানে ফেরেশতারা একদম খোলা তরবারির হাতে দাঁড়ায় আছে ঢুকতে পারবে না তখন সে মদিনার কাছাকাছি একটা জায়গায় বসতি গাড়বে গেড়ে তার অনুসারীদেরকে আহ্বান করবে কিভাবে সে আল্লাহ পাক তো তাকে কিছু ক্ষমতা দিবেন পরীক্ষা করার জন্য সে তিনবার ভূমিতে আঘাত করবে এতে করে ভূমি কেঁপে উঠবে এবং এই ভূমিকম্পে মদিনা থেকে যত মোনাফেক টাইপের যত মানুষ আছে সব দৌড় দিয়ে দাজ্জালের দলে যোগ দিবে তার মানে ওই সময় ভূমিকম্প আসবে আর কি এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলছেন আবু হুরায়রাহ আনহু থেকে বলছেন তিনি বলছেন যে লা তাকুমু সাআ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না এই হাদিস দুইটা একটু মনোযোগ দিয়ে শুনুন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না ইউকবাদুল ইলম জ্ঞানটাকে উঠিয়ে নেওয়া হয় জ্ঞান কি হয় উঠিয়ে নেওয়া হয় নবী আরো বলছেন ইউকবাদুল ইলম ওয়া তাকসুরু জালাজিল এবং বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে দুই নম্বর কি বেশি বেশি ভূমিকম্প না হচ্ছে ওই আতাকারাবু জামান এবং সময় কাছাকাছি চলে না আসছে এই জায়গায় আমি একটু স্টাডি করতে গিয়ে একটা অদ্ভুত জিনিস দেখলাম যে একটা রিসার্চ বলছে সায়েন্সের রিসার্চ বলছে যে প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটা পরিবর্তন হয় প্রতিটা ভূমিকম্পে পৃথিবীর গতির মধ্যে একটু একটু পরিবর্তন হয় এবং সময়ে সংক্ষিপ্ত হয়ে আসে সময় কি হয় সংক্ষিপ্ত হয়ে আসে পৃথিবীর ভিতরে আছে নিচে আছে কিন্তু আগুন কি আছে আগুনের স্তর আছে একদম নিচে একটা ইনার কোর মানে একটা জায়গা আছে ইনার কোর বলে এখন সাম্প্রতিক গবেষণা বলছে যে ইনার কোর আগে যেদিকে ঘুরতো এখন তার বিপরীত দিকে ঘোরা শুরু করেছে আল্লাহু আকবার তাহলে এখানে মিলে যাচ্ছে না ভূমিকম্পের সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পৃক্ত এবং জামান সময়টাও সম্পৃক্ত তো নবী যেটাই বলছেন যে ওয়াতাকসুরা জালাজিল বেশি বেশি ভূমিকম্প হবে ওই ওয়াতাকারাবা জামান এবং সময় কাছাকাছি চলে আসবে অন্য হাদিসে আসছে বছর যাবে মাসের মতো মাস যাবে সপ্তাহের মতো সপ্তাহ যাবে দিনের মতো তিনি আরো বলছেন ওয়ুজহারুল ফিতান এবং সমস্ত রকম ফিতনা ফাসাদ দেখা যাবে দেখা যাচ্ছে না এবং ওয়াল হারাজ এবং বেশি বেশি হত্যাকাণ্ড হবে সাহাবীরা বলছেন যে ওয়াল হারাজ ইয়া রাসূলুল্লাহ হারাজটা কি ইয়া রাসূলুল্লাহ তিনি বলছেন আল কতল হত্যা হত্যা গণহত্যা এগুলো হচ্ছে হারাজ এবং তোমাদের ধন সম্পদ বাড়তে থাকবে ফয়াফিদু ধন সম্পদ উপচে পড়বে এখন এখানেও পেলাম যে ভূমিকম্প কিয়ামতের অন্যতম কি আলামত
আরেকটা হাদিসে নবীজি বলছেন, আর দুটো হাদিস বাকি আছে আজকের মতো, নবীজি বলছেন এই হাদিসটা আসছে ইবনে মাজায়, এটার হাদিস নাম্বার 4020 নাম্বার হাদিস। নবীজি বলছেন যে লা ইয়াশরাবান্না الناس من امتي الخمر, আমার উম্মতের, ভালো করে শুনেন যুবকরা ভালো করে শোনো, আমার উম্মতের মানুষ, এক শ্রেণীর মানুষ মাদকদ্রব্য পান করবে। কি পান করবে? নবীজি বলছেন আমার উম্মতের একটা অংশের মানুষ মাদকদ্রব্য পান করবে, ওয়ুসাম্মুনহা বিগাইরি ইসমিহা, কিন্তু মাদকদ্রব্যের নাম পরিবর্তন করে অন্য নাম দেয়া শুরু করবে। বুঝতে পারলাম? এখন কে বলে মাদক? আমরা বলি এখন হুইস্কি, রাম, আর কি ভাই, ইয়াবা, হ্যাঁ কত নাম বের হয়েছে। এটা আরো অ্যামেজিং, নবীজি বলছেন ওই মানুষগুলো যারা মাদকদ্রব্য পান করে নাম ভিন্ন দিবে, তাদের কানের পাশে বাদ্যযন্ত্র বাজবে। এখন কানের পাশে বাদ্যযন্ত্র বাজে কিভাবে? তোমার ব্লুটুথ আর ইয়ারফোন দিয়ে। বুঝতে পারো নাই মনে হয়। এইভাবে শব্দ আসলো কিভাবে হাদিসের মধ্যে? নবীজি এইভাবে শব্দ প্রয়োগ করলেন কেন? তাদের মাথার পাশে, কানের পাশে বাদ্যযন্ত্র কেমন করে বাজবে? তোমার কানের ভিতরে ঢুকানো আছে বাদ্যযন্ত্র, আছে না? এই যে এটা এই জামানার সাথে সম্পৃক্ত, ওয়াল মুগন্নিয়াত, ওয়াল মুগন্নিয়াত মানে হচ্ছে ওই যে গায়িকা নর্তকী, এবং তারা গায়িকা নর্তকীদেরকে নিয়ে সময় কাটাবে। আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন কিভাবে? ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, নাউযুবিল্লাহ, আল্লাহ পাক ওই মানুষগুলোকে সহ জমিনটাকে ধসিয়ে দিবে একবার। কি কি পাপের কারণে? মাদকদ্রব্য খাওয়া এবং তার নাম ভিন্ন করে হালাল করে খাওয়া, আস্তাগফিরুল্লাহ। দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র, কি কানের পাশে বাদ্যযন্ত্র প্লে করা, আর মুগন্নিয়াত মানে হচ্ছে নর্তকী গায়িকাদেরকে নাচানো। আল্লাহ পাক একটা শাস্তি দিবেন, ওদেরকে সহভূমি ধসিয়ে দিবেন, আরেকটা শাস্তি আছে, ওয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযির, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বানর আর শুয়োর বানিয়ে দিবে। নাউযুবিল্লাহ, এগুলো কি মিথ্যা না সত্য? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলিহিল কারীম, আল্লাহ পাক সত্য বলেছেন, তার রাসূল সত্য বলেছেন। সর্বশেষ হাদিস আজকের মাহফিলের, সর্বশেষ হাদিস, এবং এই হাদিস থেকে আমরা বুঝতে পারবো কি কি পাপ আমাদের করা যাবে না আর কি কি পাপ করলেই শাস্তিটা আসবে। হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তুখিযাল ফাইউ দুলান, ভালো করে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে ব্যক্তিগত মাল মনে করা হবে, এক নম্বর কি, যখন গনিমতের মাল বা রাষ্ট্রীয় যুদ্ধলব্ধ সম্পদগুলোকে নিজের মনে করা হবে, ওয়ালামানাতু মাগনামান, এবং আমানত রাখা হলে সেটাকে কি মনে করা হবে? গনিমত, আনামত, আমানত রাখা হলে গনিমত মনে করে খেয়ে ফেলবে আর কি, মানে লুট করে খাবে। ওয়াজাকাতু মাগরামান, এবং জাকাত, এই জাকাতের বিধানটাকে খুব বোঝা মনে করা হবে, জাকাত খুব বার্ডেন, খুব বোঝা। তিন নম্বর, চার, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনের জ্ঞান বিবর্জিত শিক্ষা চালু করা হবে। সুবহানাল্লাহ, মিলতেছে কি না? দ্বীনি জ্ঞান বিবর্জিত, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে। ও আতো আর রজুলুমর আচাহ, এবং এই যে পরিবারের কর্তা যারা আছে এরা সব মহিলার আঁচল ধরে বসে থাকবে। বুঝতে পারতেছেন না? পরিবারের কর্তারা স্ত্রীদের আঁচল ধরে ঘুরবে আর কি করবে, এবং তার মা, মায়ের অবাধ্য হবে, মানে মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দিবে, বউয়ের আঁচল ধরে ঘুরবে। আর নবীজি বলছেন ওয়াল আদনা সদীকহ, বন্ধু বান্ধবকে খুব কাছে টেনে নিবে, বন্ধু বান্ধবকে কাছে টেনে নিয়ে ওয়াকসা বাহ, তার বাবাকে দূরে ঠেলে দিবে। মিলতেছে কি না? বুঝতেছেন না কথা? আবার বলতেছি, যখন গনিমতের মালকে ব্যক্তিগত মাল মনে করা হবে, আমানত রাখা হলে লুট করে খেয়ে ফেলা হবে, যখন জাকাতের মালটাকে, জাকাতটাকে বার্ডেন মনে করতেছে, বোঝা মনে করতেছে, যখন ধর্ম বিবর্জিত শিক্ষা চালু হচ্ছে, যখন একজন ব্যক্তি তার মাকে কষ্ট দিয়ে, মায়ের চাইতে বেশি স্ত্রীকে প্রাধান্য দিচ্ছে, তার আঁচল ধরে ঝুলছে, আর যখন এই ছেলে পেলেগুলো বন্ধুকে কাছে টেনে নিচ্ছে, বাবাকে দূরে ঠেলে দিচ্ছে, আর কি হচ্ছে, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, সুবহানাল্লাহ, যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাচ্ছে, কি হচ্ছে না? যখন মসজিদের মধ্যে শোরগোল হট্টগোল বেড়ে যাবে, এবার রাগ করেন না, এটা হাদিসে আছে, আমি বলছি, অনুবাদ করছি, ওয়াসাদা কবিলা ফাসিকুহুম, এবং কোন কোন কবিলা
মানে গোত্র বা সমাজের নেতৃত্ব দিবে ওদের মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি সবচেয়ে পাপাচারী ব্যক্তি এটা নবীজি বলছেন আর তিনি বলছেন ওয়া কানা জাঈমুল কওমি আর ওদালাহুম এবং সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষকে সমাজে কর্ণধার করা হবে তিনি আরো বলছেন ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি কোন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে কিসে ভয়ের চোটে সম্মান করা হবে সম্মান মন থেকে আসবে না ভয়ের চোটে সম্মান করা হবে আরো বলছেন ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মুআজিফ একটু আগে বললাম ওয়া জহরাতিল কায়নাত মানে বেশি বেশি নর্তকী আর বাদ্যযন্ত্র দেখা যাবে এবং ওয়া শুরিবাতিল খুমর এবং যখন মাদক দ্রব্য সমূহ পান করা হবে এই কাজগুলো যখন হবে তখন তোমরা শুনে রাখো একটা আছে ওয়ালানা আখির হাদি উম্মতি উলাহা উম্মতের শেষের দিকের মানুষরা পূর্ববর্তী থেকে গালি দেওয়া শুরু করবে এই শেষ জামানার মানুষগুলো সোনালী যুগের মানুষদেরকে গালি দেওয়া শুরু করবে এটা করতেছে না মানুষ এখন আচ্ছা এই কাজগুলো যখন হবে তখন শোনো ফালইয়ারতাকিবু তখন ধেয়ে আসবে কি ধেয়ে আসবে ইনদা যালিকা চারটা আযাব চারটা পাঁচটা আযাব এক রিহান হামরাআ এটা এখন আসে নাই রিহান হামরাআ মানে হচ্ছে উত্তপ্ত গরম বাতাসের আযাব আল্লাহ পাক দিবেন বলে নাউজুবিল্লাহ কয়েকদিন আগে দেখলাম নাসা গবেষণা করছে যে পৃথিবীর সূর্য থেকে এমন কিছু রশ্মি আসবে ওখানে বিস্ফোরণ হচ্ছে এমন কিছু আসবে যেটা পৃথিবীর উপর একটা বড় ইফেক্ট ফেলবে উত্তপ্ত একটা বায়ু আসবে পৃথিবীর দিকে নবী হাদিসে সেটাই বলেছেন যে রিহান হামরাআ মানে উত্তপ্ত গরম একটা বাতাস আযাব হিসেবে পৃথিবীতে আসবে এক দুই নম্বর আযাব আসবে ওয়াজালজালা এবং বেশি বেশি ভূমিকম্প যেটা বললাম আর কি আসবে ওয়াসফান ভূমি ধসে যাবে মাটিতে ধসে যাবে ওয়ামাসখান এবং চেহারা সুরত আকৃতি মানুষের বিকৃত হয়ে যাবে ওয়াকদফান এবং আসমান থেকে পাথর বর্ষণ করা এই পাঁচটা আযাব আসবে কখন যখন এই এই 14-15টা পাপ তোমরা করতে থাকবে প্রিয় ভাইরা আমরা আজকের আলোচনা থেকে যথেষ্ট জ্ঞান নিয়েছি সর্বশেষ যে কথাগুলো বলে শেষ করবো সেটা হলো এক আল্লাহ পাকের পক্ষ থেকে কাফের মুশরিক মুনাফিকদের উপরে এগুলো অবশ্যই আযাব হিসেবেই আসবে না আর মুমিন মুসলিমদের উপর যদি এগুলো চলে আসে বুঝতে হবে আল্লাহ আমাদের ভালো চাচ্ছেন আমরা তওবা করে যেন ফিরে আসি আল্লাহ এটাই চাচ্ছেন অথবা এর মধ্য দিয়ে আমাদের গোনাগুলো আল্লাহ মাফ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আসমানের সমস্ত বিপদ জমিনের সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ পাকের আযাব নেমে আসে এমন পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় যে পাপগুলোর নাম জেনেছি এই সমস্ত পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন এক নম্বর শিখেছি একটু শেষ করি এক নম্বর শিখেছি শয়তানের তাবেদারি করা করবো কি আমরা আল্লাহ মাফ করুক আবার শিখেছি হিংসা বিদ্বেষ করবো আমরা শিখেছি যে শিরিকের পাপের কারণে আল্লাহর আযাব এসেছে করবো কি শিরিক কুফরির পাপের কারণে আল্লাহর আযাব আসে আমরা কি কুফরি করব আমরা শিখেছি অহংকারের কারণে আল্লাহর আযাব আসে বসেন আমরা শিখেছি যে সত্যকে প্রত্যাখ্যান করা আমানতের খেয়ানত করা মাপে কম দেয়া হ্যাঁ অন্যদের উপর অত্যাচার জুলুম করা মানুষকে প্রহার করা সমকামিতা এইসব পাপের কারণে আল্লাহ শাস্তি নেমে আসে আর আমরা এই হাদিসগুলোর মধ্যে দিয়ে জানলাম যে ভূমিকম্প কেয়ামতের আগে আগে বেশি হবে কোন কোন পাপের কারণে হবে আমরা শিখলাম আমানতের খেয়ানত গনিমতের মাল আত্মসাৎ করা জাকাত না দেয়া অশ্লীলতা মাদক দ্রব্য গ্রহণ করা নাম পরিবর্তন করে দেয়া বাদ্যযন্ত্র গায়িকা নর্তকী হ্যাঁ এই জেনা এই যে অন্যায়গুলা পিতামাতার অবাধ্য হওয়া হ্যাঁ স্ত্রীকে বেশি প্রাধান্য দেয়া মাকে কম দেয়া বাবাকে প্রাধান্য না দিয়ে বন্ধুকে দেয়া ঠিক আছে এবং নেতৃত্ব স্থানীয়তে যদি দুর্নীতিপরায়ণ মানুষ চলে আসে সব মিলে এই আযাবগুলো আমাদের উপরে চলে আসতে পারে যদি আমরা সতর্ক না হই আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আলোচনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে থাকার জন্যে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন